চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার উদ্যোগে মসজিদের ইমাম ও মজিমদের লুঙ্গি ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে সাতকানিয়া পৌরসচিব রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আলী নুরুল হক নুরুল্লাহ শহীদুল আলম সোহেল শিকুয়ারা বেগম সহ আরও অনেকে এ সময় সাতকানিয়া পৌরসভার সকল মসজিদের ইমাম ও মজিমদের ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও কোরআন শরীফ প্রদান করা হয় পরে প্রায় পাঁচ হাজার হত দরিদ্রদের মাঝে পনেরো কেজি করে চাল বিতরণ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের অসহায় দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসায় সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান